আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় নবীজি বিদায় নেবার পর ইসলামের ঝান্ডা সমুন্নত করেছেন সাহাবায়ে কেরামগণ। এদেরকে বলা হয় সোনার মানুষ। কেউ যদি একেবারে ক্ষুদ্র পর্যায়ের সাহাবিকে অনুসরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ ছিলেন নবীজির সুখে দুঃখের নিত্যসঙ্গী। হাজারো বিপদেও নবীজিকে একা ফেলে কখনো চলে যাননি। ইসলামের ইতিহাসের পাতায় আস্তানা নন্দিত। আজ তামাম মুসলিমরা তাদের অনুসরণ করে মন জীবন দিয়ে ভালোবাসে। নবীজির বিপদ আপদে সবসময় পাশে থেকে সাহস জুগিয়েছেন। ফল হিসেবে তারা হয়েছেন সোনার মানুষ, যা কোরআন সুন্নাহের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়, যাদের রক্তের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম। আজ এমন একজন সাহাবির গল্প বলবো আপনাদের সামনে, যার রক্তে ভিজেছিল পবিত্র কোরআনুল কারিম। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজ গল্পের পরতে পরতে থাকবে অনুপ্রেরণা ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক মূল আলোচনা। খলিফার শাব্দিক অর্থ ন্যায়পরায়ণ ও সঠিকভাবে পথ নির্দেশনপ্রাপ্ত নেতা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচরদের মধ্যে চারজনকে এই বিশেষ সম্মানজনক পদে অধিষ্ঠিত করা হয়। তারা নবীজির মৃত্যুর পর ইসলামের নেতৃত্ব দেন। ইসলামের তৃতীয় খলিফাকে নিয়ে লিখেছেন আন্দালিব আয়ান। ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার পিতার নাম আফফান, আর মাতা ছিলেন আরওয়ারা বিনতু কুরাইশ। 576 খ্রিস্টাব্দে কুরাইশ বংশের উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। এ হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে তিনি 6 বছরের ছোট। তবে তার জন্মসাল নিয়ে মতভেদ রয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মধ্যমাকৃতির সুঠাম দেহের মানুষ। তার ছিল মেদহীন গদেশ, ঘন দাড়ি, উজ্জ্বল ফর্সা, ঘন কেশ, বুক ও কোমর চওড়া, কান পর্যন্ত ঝোলানো জুলফি, পায়ের নলা মোটা, পশম ভরা লম্বা বাহু, মুখে বসন্তের দাগ, মেহেদি রঙের দাড়ি এবং স্বর্ণখচিত দাঁত। হযরত উসমানের জীবনের প্রাথমিক অবস্থা অন্যান্য সাহাবিদের মতো জাহিলি যুগের অন্ধকারেই রয়ে গেছে। তিনি ছিলেন কুরাইশ বংশের অন্যতম কুষ্টিবিদ্যা বিশারদ। কুরাইশদের প্রাচীন ইতিহাসেও ছিল তার গভীর জ্ঞান। তার প্রজ্ঞা, অভিজ্ঞতা, সৌজন্য ও লৌকিকতা বোধ ইত্যাদি গুণাবলীর জন্য সবসময় তার পাশে মানুষের ভিড় জমে থাকত। জাহিলি যুগের কোনো অপকর্ম তাকে স্পর্শ করতে পারেনি। লজ্জা ও প্রখর আত্মমর্যাদাবোধ ছিল তার মহান চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। যৌবনে তিনি অন্যান্য অভিজাত কুরাইশদের মতো ব্যবসা শুরু করেন। সীমাহীন সততা ও বিশ্বস্ততার গুণে ব্যবসায় অসাধারণ সাফল্য লাভ করেন। মক্কার সমাজে একজন বিশিষ্ট ধনী ব্যবসায়ী হিসেবে তিনি পরিচিত ছিলেন। প্রথম পর্বে ইসলাম গ্রহণ। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় আসসাবেকুনাল আওয়ালুন, অর্থাৎ প্রথম পর্বে ইসলাম গ্রহণকারী। তিনি সেই 6 শ্রেষ্ঠ সাহাবির মধ্যে অন্যতম, যাদের প্রতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমৃত্যু খুশি ছিলেন। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গেও তার গভীর সম্পর্ক ছিল। তারই তাবলিগ ও উৎসাহে তিনি ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সূচনা পর্বেই তার দাওয়াতে সাড়া দেন এবং আজীবন জানমাল ও সহায় সম্পত্তি দ্বারা মুসলমানদের কল্যাণে নিবেদিত ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং যায়িদ বিন হারিসের পর ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি ছিলেন হযরত উসমান। ইতিহাসে উল্লেখিত আছে উসমান রাদিয়াল্লাহু আনহুর খালা সুদা ছিলেন সে যুগের একজন বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে উসমানকে কিছু কথা বলেন এবং তার প্রতি ঈমান আনার জন্য উৎসাহ দেন। খালার উৎসাহেই তিনি ইসলাম গ্রহণ করেন। আরও জানা যায় হযরত উসমান একসময় সিরিয়া সফরে ছিলেন। একদিন তিনি মুয়ান ও জারকার মধ্যবর্তী স্থানে বিশ্রাম করছিলেন, তখন তন্দ্রালু অবস্থায় এক আহ্বানকারীকে বলতে শুনলেন, ওহে ঘুমন্ত ব্যক্তিরা, তাড়াতাড়ি করো, আহমদ নামের রাসূল মক্কায় আত্মপ্রকাশ করেছেন। মক্কায় ফিরে এসে উসমান জানতে পারলেন ব্যাপারটি সত্য। পরে হযরত আবু বকরের আহ্বানে তিনি ইসলাম গ্রহণ করেন। এ সময় তার বয়স ছিল 30 বছরের ওপরে। ইসলাম গ্রহণের পর তার খালা সুদা তাকে অভিনন্দন জানিয়ে একটি কাসিদা রচনা করেন। পরবর্তী সময়ে উসমান রাদিয়াল্লাহু আনহুর বোন আমিনা, সৎ ভাই বোন ওয়ালিদ, খালিদ, আম্মারা সবাই মুসলমান হয়েছিলেন। জুন নুরাইন উসমান। হযরত উসমান ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজকন্যা রুকাইয়াকে তার সঙ্গে বিয়ে দেন। হিজরি দ্বিতীয় সনে মদিনায় রুকাইয়ার ইন্তেকাল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দ্বিতীয় কন্যা উম্মে কুলসুমকেও তার সঙ্গে বিয়ে দেন। এ কারণে তিনি জুন নুরাইন বা দুই জ্যোতির অধিকারী উপাধি লাভ করেন। রুকাইয়া ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভজাত সন্তান। তার প্রথম শাদী হয় উতবা ইবনু আবুল আহাবের সঙ্গে এবং উম্মু কুলসুমের বিয়ে হয় আবুল আহাবের দ্বিতীয় পুত্র উতাইবার সঙ্গে। কিন্তু আবুল আহাব ছিলেন আল্লাহর নবীর কট্টর দুশ্মন। পবিত্র কুরআনের সুরা লাহাব নাজিলের পর আবুল আহাব তার পুত্রদ্বয়কে নির্দেশ দেয় মুহাম্মাদের কন্যাদের তালাক দেওয়ার জন্য। পরে উসমান রাদিয়াল্লাহু আনহু পর্যায়ক্রমে দুই বোনকেই বিয়ে করেন।
নবুয়তের পঞ্চম বছরে মক্কার মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রথম যে দলটি হাবশায় হিজরত করেছিলেন তাদের মধ্যে উসমান ও তার স্ত্রী রুকাইয়াও ছিলেন। হাবশা অবস্থানকালে তাদের সন্তান আবদুল্লাহ জন্মগ্রহণ করেন। রুকাইয়ার সঙ্গে তার দাম্পত্য জীবন খুব সুখের হয়েছিল। লোকেরা বলাবলি করত, কেউ যদি সর্বোত্তম জুটি দেখতে চায় সে যেন উসমান ও রুকাইয়াকে দেখে। একমাত্র বদর ছাড়া সকল যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর ছিলেন উসমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদর যুদ্ধে রওনা হন, রুকাইয়া তখন রোগসজ্জায়। রাসূলের নির্দেশে উসমান পীড়িত স্ত্রীর সেবার জন্য মদিনায় থেকে গিয়েছিলেন। বদরের যুদ্ধ বিজয়ের খবর যেদিন মদিনায় আসে সেদিনই রুকাইয়া মৃত্যুবরণ করেন। রুকাইয়ার ইন্তেকালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকাইয়ার ছোট বোন উম্মু কুলসুমকে উসমানের সঙ্গে বিয়ে দেন হিজরি তৃতীয় সনে। হিজরি নবম সনে কুলসুমও নিঃসন্তান অবস্থায় মারা যান। কুলসুমের মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার যদি তৃতীয় কোনো মেয়ে থাকতো তাকেও আমি উসমানের সঙ্গে বিয়ে দিতাম। যেভাবে খলিফা নির্বাচিত হলেন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছুরিকাহত হয়ে যখন মৃত্যুসজ্জায় তখন তার কাছে উত্তরাধিকারী নির্বাচনের দাবি করা হয়। এ সময় তিনি ৬ সদস্যের একটি কমিটি গঠন করেন যাদের মধ্যে থেকে খলিফা নির্বাচিত হবে। তারা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আল জুবাইর রাদিয়াল্লাহু আনহু ও তালহা রাদিয়াল্লাহু আনহু। তার মৃত্যুর তিন দিনের মাথায় তারা যেন নিজেদের মধ্যে থেকে খলিফা নির্বাচিত করেন এমনটাই বলে গিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। এ সময় তিনি কমিটির সদস্যদের জিজ্ঞাসা করেন কে কাকে ভোট দেবেন। আলী রাদিয়াল্লাহু আনহু কোনো উত্তর না দিলেও উসমান রাদিয়াল্লাহু আনহু জানালেন তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে ভোট দেবেন। জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন তিনি আলী রাদিয়াল্লাহু আনহু এবং উসমান রাদিয়াল্লাহু আনহু এর মধ্যে থেকে একজনকে ভোট দেবেন। আর সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুকে দেবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার মৃত্যুর পর কমিটির সবাইকে একত্র করার দায়িত্ব দেন মিগদাদ ইবনুল আসওয়াদকে। হযরত ওমরকে দাফন করার পর মিগদাদ বিন আসওয়াদ সদস্যের মিসওয়ার ইবনুল মাখরামা মতান্তরে হযরত আয়েশার হুজরায় একত্র করেন। বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা ও তুমুল বাকবিতণ্ডার এক পর্যায়ে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে তার দাবি ত্যাগ করতে পারো এবং তোমাদের উত্তম ব্যক্তিকে নির্বাচনের দায়িত্ব আমার ওপর অর্পণ করতে পারো? আমি আমার খিলাফতের দাবি ত্যাগ করছি। হযরত উসমান সর্বপ্রথম এ প্রস্তাবে রাজি হয়ে আব্দুর রহমানের হাতে তার ক্ষমতা ন্যস্ত করলেন। তারপর অন্য সকলে তার পথ অনুসরণ করলেন। এভাবে খলিফা নির্বাচনের গোটা দায়িত্বটি আব্দুর রহমানের ওপর এসে বর্তায়। তিনি দিন রাত রাসূলুল্লাহর অন্য সব সাহাবী, মদিনায় অবস্থানরত সকল সেনা কর্মকর্তা, সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ সহ সকল স্তরের জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন, কখনো ব্যক্তিগতভাবে কখনো সম্মিলিতভাবে। এসব আলোচনায় প্রায় সবাই হযরত উসমানের পক্ষে তাদের মতামত ব্যক্ত করেন। যেদিন সকালে নির্ধারিত সময়সীমা শেষ হবে সে রাতে আব্দুর রহমান প্রথমে জুবাইর ও সাদকে ডেকে তাদের সঙ্গে কথা বলেন। এভাবে উসমান ও আলীর সঙ্গে ভোর হওয়ার আগ পর্যন্ত একান্তে আলাপ করেন। এদিকে মসজিদে নববী লোকে পরিপূর্ণ, শেষ সিদ্ধান্তটি শোনার জন্য সবাই ব্যাকুল। ফজরের নামাজের পর সমবেত মদিনাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত এক ভাষণের পর আব্দুর রহমান খলিফা হিসেবে হযরত উসমানের নামটি ঘোষণা করেন। হিজরি ২৪ সনের এক মহরম সোমবার সকালে খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। মক্কার সবচেয়ে প্রভাবশালী ও ধনী গোত্র উমাইয়াদের মাঝে তার জন্ম। পিতার বিশাল সম্পত্তির উত্তরাধিকার হয়েছিলেন তিনি। মক্কা বিজয়ের কিছুকাল আগেও উমাইয়া গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোর বিরোধী ছিল, কিন্তু ব্যতিক্রম ছিলেন উসমান। প্রথম দিকেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। ধনী ব্যবসায়ী উসমান তার সম্পদের বিশাল অংশ ইসলামের জন্য দিয়ে দিয়েছিলেন। খলিফা নির্বাচিত হওয়ার পর তিনি রাজকোষ থেকে কোনো বেতন নিতেন না, কারণ তার নিজেরই যথেষ্ট অর্থ ছিল আর কোনো অর্থ তার দরকার পড়ত না। তবে মানুষের দেওয়া উপহার তিনি খুশি মনেই গ্রহণ করতেন, যেমনটা করতেন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত উসমান অত্যন্ত দক্ষতার সঙ্গে খিলাফতের দায়িত্ব পালন করতে থাকেন। সামরিক, আর্থসামাজিক এবং কোরআন সংকলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু ক্ষমতা নেওয়ার পর জনগণের ভাতা পূর্বের তুলনায় ২৫% পর্যন্ত বৃদ্ধি করেছিলেন। হযরত ওমরের আমলে বিজিত অঞ্চলে জমি কেনাবেচা নিষিদ্ধ থাকলেও উসমান রাদিয়াল্লাহু আনহু এই নিষেধাজ্ঞা তুলে নেন এবং ব্যবসার সুযোগ বাড়িয়ে দেন। তার আমলে ইসলামী বিশ্বের অর্থনৈতিক অবস্থাও ছিল সমৃদ্ধ। উসমান রাদিয়াল্লাহু আনহুর আমলে মুসলিম সাম্রাজ্য বিরাট বিস্তৃতি লাভ করে। জানা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলে সিরিয়ার গভর্নর হিসেবে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানকে নিযুক্ত করেছিলেন। মুয়াবিয়া ছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই।
উসমান রাজিয়াল্লাহু তাআলার শাসন আমলে মুয়াবিয়া বিশাল এক মুসলিম নৌবাহিনী গড়ে তোলেন এবং সেই বাহিনীতে মুসলিম ছাড়াও মিশরীয় ও সিরীয় খ্রিস্টানরা যোগদান করেন। এই নৌবাহিনী 655 সালে দুর্দান্ত রোমান বাইজেন্টাইন বাহিনীকে ভূমধ্য সাগরে পরাস্ত করে। এতে মুসলিম সাম্রাজ্যের প্রসারে নতুন এক পালক যুক্ত হয় আর বাইজেন্টাইন সাম্রাজ্যের বিদায় ঘণ্টা বেজে ওঠে। 651 সালে উসমান রাজিয়াল্লাহু তাআলাহু আবদুল্লাহ ইবনে জুবাইর ও আবদুল্লাহ ইবনে সাদকে প্রেরণ করেন মাগরেবে। সেখানে রোমান সম্রাট হেরাক্লিয়াসের আত্মীয় গ্রেগরির লক্ষাধিক সেনার একটি বাহিনীর মুখোমুখি হয় মুসলিম বাহিনী। এই বিশাল বাহিনী মুসলিমদের চারপাশ থেকে ঘিরে ফেলে। কোণঠাসা মুসলিম বাহিনী যখন পরাজয় এবং নিশ্চিহ্ন হয়ে যাওয়ার দ্বারপ্রান্তে, তখন ইবনে জুবাইর দেখতে পেলেন ঘোড়ার গাড়ির ওপর গ্রেগরি বসে আছেন। তখন ইবনে সাদকে তিনি ওদিকে যেতে বলেন। একটা ছোট দল ইবনে সাদের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়ে গ্রেগরির ওপর। গ্রেগরি মারা যেতেই বাইজেন্টাইন বাহিনীর মনোবল ভেঙে যায় এবং তারা পরাজিত হয়ে প্রস্থান করে। উসমান রাজিয়াল্লাহু তাআলার আমলে তিনি স্বাধীনতা দিয়েছিলেন কমান্ডারদের নিজস্ব স্টাইলে অভিযান এগিয়ে নিয়ে যাওয়ার। ইবনে সাদের নেতৃত্ব উত্তর আফ্রিকা এবং স্পেনের কিছু অংশ জয় করে নেয়। স্পেনের আন্দালুসেও তারা অভিযান চালিয়েছিলেন। শাসন ক্ষমতায় থাকা অবস্থায় কোরআন সংকলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর 2 বছরের মধ্যেই কুরাইশ ভার্সনে কোরআনের প্রধান কপি তৈরি করা হয়। এই কপিটি হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে ছিল, কিন্তু কোরআনের বিভিন্ন আয়াত বিভিন্ন উপভাষায়ও উচ্চারিত হতো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এর বৈধতা দিয়ে গিয়েছিলেন। একই কোরআন কুরাইশি, সাফিকি, হাওয়াজিনি, কিনানাই, তামিমি, হুজাইলি আর ইয়েমেনি এই 7 আরবি উপভাষায় নাজিল হয়েছিল। উসমান রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে মুসলিম সাম্রাজ্য দূর দূরান্তে বিস্তার লাভ করে। নতুন অনেকেই মুসলিম হয়, তারা তাদের পছন্দের উপভাষায় কোরআন তেলাওয়াত করত। কিন্তু যেহেতু অনেকেই এই 7 ভার্সনের বৈধতার কথা জানতেন না, তাই কেউ কেউ দাবি করতে লাগলেন তাদেরটা সঠিক, অন্যেরটা ভুল। কোরআন নিয়ে এই মতবিভেদ ঠেকাতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নেন উসমান রাদিয়াল্লাহু আনহু। তিনি সিদ্ধান্ত নেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতৃভাষা কুরাইশি মাস্টার কপিটি রেখে বাকি সবগুলো কোরআনের কপি সরিয়ে ফেলবেন, যেন এ নিয়ে তর্কের আর কোনো অবকাশ না থাকে। এজন্য তিনি আহ্বান করেন সকলে যেন অন্য কপিগুলো দিয়ে যায়। সেগুলো শরীয়ত মোতাবেক তিনি পুড়িয়ে ফেলেন এবং পুরো বিশ্বজুড়ে এক ও অভিন্ন কুরাইশি ভার্সনের কোরআন প্রচলিত করেন। দানা বাঁধে বিদ্রোহ। উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে একসময় স্বজনপ্রীতির অভিযোগ তোলা হয়। বলা হচ্ছিল তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দিয়েছেন প্রধানত তার উমাইয়া গোত্রীয় আত্মীয়দের। তবে যাদের নিয়োগ দিয়েছিলেন তাদের সক্ষমতা নিয়ে কেউ কখনো প্রশ্ন তুলতে পারেনি। তবুও নিরপেক্ষতা বজায় না রাখবার জন্য ব্যাপারটা অনেকেই ভালোভাবে নেননি। খিলাফতের প্রথম পর্যায়ে তার বিরুদ্ধে তেমন অভিযোগ শোনা যায় না, তবে শেষের দিকে বসরা, কুফা, মিশর প্রভৃতি অঞ্চলে তার বিরুদ্ধে অসন্তোষ দানা বেঁধে ওঠে। মূলত এ অসন্তোষ সৃষ্টির পেছনে বিশেষ ভূমিকা রাখে পরাজিত ইহুদি শক্তি। ধীরে ধীরে তারা সংঘবদ্ধভাবে বিদ্রোহী হয়ে ওঠে এবং মদিনার খলিফার বাসভবন ঘেরাও করে। মদিনার বেশিরভাগ তখন হজ করতে মক্কায় অবস্থান করছিল। এই সুযোগটিকেই কাজে লাগায় বিদ্রোহীরা। বিদ্রোহীদের মধ্যে কোনো উল্লেখযোগ্য ব্যক্তি ছিল না। তারা খলিফাকে হত্যার হুমকি দিয়ে পদত্যাগ দাবি করে। খলিফার বাসগৃহের খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে দেয়। মসজিদে নামাজ আদায়ে বাধা সৃষ্টি করে। এক পর্যায়ে তারা হিস্ট্রি 35 সনের 18 জিলহজ অর্থাৎ 17 জুন 656 সাল শুক্রবার আসর নামাজের পর খলিফার বাড়িতে ঢুকে পড়ে এবং রোজা অবস্থায় কোরআন তেলাওয়াতরত বৃদ্ধ খলিফাকে সজোরে মাথায় আঘাত করে। উসমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী নাইলা খলিফাকে রক্ষা করতে হাত উঁচু করে তরবারির আঘাত ঠেকাতে গেলেন। নাইলার আঙ্গুলগুলো কেটে গিয়ে মাটিতে পড়ে গেল। এর পরের আঘাতেই শহীদ হন উসমান রাদিয়াল্লাহু আনহু। তার দাসেরা তাকে বাঁচাতে গেলে একজন নিহত হন আর আরেকজন এক বিদ্রোহীকে মারতে সক্ষম হন। উসমান রাদিয়াল্লাহু আনহুর রক্তে ভেজা কোরআন তাসখন্দকের মিউজিয়ামে সংরক্ষিত আছে। হত্যার পর বিদ্রোহীরা খলিফার লাশ বিকৃত করার চেষ্টা করে। বিদ্রোহীরা পালিয়ে যাওয়ার সময় ধনী উসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়ি লুট করে যায়। টানা 3 দিন তার লাশ পড়েছিল বাসায়। স্ত্রী নাইলা তখন কয়েকজন সমর্থকের সহায়তায় তার দাফন করার চেষ্টা করেন। মাত্র 12 জন কাছের মানুষ পাওয়া গেল। সন্ধ্যায় লাশ নিয়ে যাওয়া হলো। কোনো কফিন বা খাটিয়া পাওয়া যায়নি। তাকে কোনো গোসল দেওয়া হয়নি, কারণ ইসলামী শরীয়ত অনুযায়ী শহীদদের কোনো গোসল নেই। কাফনের কাপড়ও পরানো হয়নি। যে কাপড়ে তিনি মারা যান সে কাপড়েই তাকে কবরে নিয়ে যাওয়া হয়। আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও অন্যরা লাশ বহন করেন। নাইলার সঙ্গে একমাত্র অন্য যে নারী ছিলেন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহু। মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে পৌঁছানোর পর দেখা গেল বিদ্রোহীরা টের পেয়ে সেখানে হাজির।
তারা মুসলিম কবরস্থানে উসমান রাজিয়াল্লাহু আনহুকে দাফন করতে দেবে না। নিরুপায় হয়ে তাকে দাফন করা হলো পেছনের ইহুদি কবরস্থানে। জুবাইর ইবনে মতিম রাজিয়াল্লাহু আনহু তার জানাজায় ইমামতি করেন। কাবুল থেকে মরক্কো পর্যন্ত বিশাল খেলাফতের কর্ণধারের জানাজায় মাত্র 70 জন লোক অংশগ্রহণ করেছিলেন। এভাবেই পবিত্র কুরআনুল কারিমের প্রতি ছিল তাদের নিবেদন। নবীজি বলেছেন, আমার সাহাবিরা হচ্ছে আকাশের নক্ষত্রের ন্যায়। নবীজি আরও বলেছেন, আমি ও আমার সাহাবাদের সাথে যাদের কাজকর্ম মিলবে তারাই জান্নাতি, বাকিরা জাহান্নামী। তো বোঝাই যাচ্ছে ইসলাম নামক বৃক্ষে সাহাবায়ে কেরামগণেরা কত বড় ফল। কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কতই না কষ্ট করেছিলেন খোলাফায়ে রাশেদিনেরা, যার কারণে দুনিয়াতে জীবিত থাকাকালীনই 10 জন সাহাবা জান্নাতের মহাসুসংবাদ পেয়েছিলেন, সুবহানাল্লাহ। আর যাদের অনুসরণ করলে মহান আল্লাহ তাআলা আমাদেরকেও জান্নাতি করে দেবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের সবার জীবনকে খোলাফায়ে রাশিদিনের রঙে জীবন রাঙানোর তৌফিক দান করেন, আমিন। অবশ্যই সকলেই ভিডিওটির কমেন্ট বক্সে আমিন লিখি, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য কাউকে ইসলামের বিষয়গুলো জানাতে সহযোগিতা করুন। এর ফলে মহান আল্লাহ তাআলা আপনাকেও লাভবান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।